আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে প্রথম অধ্যায়ের সুনির্দিষ্ট কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি এর মধ্যে তোমরা বই কিনে ফেলেছো। তো সেই ক্ষেত্রে এবারই প্রথম যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে বই বের হয়েছে, বোর্ড বই নামে যে বইকে তোমরা মেনশন করো, তো সেই বইটি তোমরা অবশ্যই কিনবে। এর সাথে তোমাদের সুবিধা মতো যদি আরো একাধিক বই তোমাদের সাথে রাখতে পারো তাহলে ভালো, সুযোগ পেলে সেই বইগুলো থেকেও যে বিষয়টি ভালো লাগবে সেটি তোমরা পড়ে নিতে পারবে। যাই হোক, তাহলে আমরা তোমরা এর মধ্যে জেনেছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির 6টি অধ্যায় আছে। এই 6টি অধ্যায়ের মধ্যে আমরা প্রথম অধ্যায় এ আছি। এই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আছে তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ এখানে, যে গ্লোবাল ভিলেজ, এই আলোচনাগুলো হয়ে গেছে অলরেডি। তাও আমি একটু বলছি যে গ্লোবাল ভিলেজ বলতে মূল বিষয়টি কি সেটি যেন তোমরা নিজেদের মতো করে বুঝতে পারো। অর্থাৎ তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে এবং উন্নতির কারণে সারা পৃথিবীর মানুষ যে যেখানেই থাকুক না কেন, তারা যে কোনো সময় কমিউনিকেট করতে পারছে, তাদের ইনফরমেশন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় এক্সচেঞ্জ করতে পারছে। এটি হচ্ছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ দূর দূরান্ত থেকে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকছে থেকেও কিন্তু তারা পরস্পরের সাথে কানেক্টেড থাকছে। তো এই বিষয়টি প্রথমেই এখানে তোমরা খেয়াল করছো যে গ্লোবাল ভিলেজ ইন্ট্রোডাকশন। তারপরে তোমরা দেখো গ্লোবাল ভিলেজ কে কমিউনিকেশনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো হচ্ছে। এখানে আমরা এই বিষয়গুলোর ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা একাদশ শ্রেণীর স্টুডেন্ট হিসেবে তোমাদের চারপাশ খেয়াল করবে এবং সেখানে তোমরা খেয়াল করবে যে এই যে কমিউনিকেশনের কথা বলছি, এমপ্লয়মেন্টের কথা বলছি আমরা, এডুকেশন, মেডিকেল, বিজনেস, হ্যাঁ, অফিস, হাউজিং, এগুলোর কথা যে বলছি অলরেডি, এই সব বিষয়গুলোতে আইসিটি কিভাবে কাজ করছে বা এগুলোর সাথে কিভাবে ইনভলভ, তোমরা একটু খেয়াল করলে কিন্তু সেই বিষয়গুলো বুঝতে পারবে। যেমন কিভাবে বুঝবে, এটি তোমাদেরই বুঝতে হবে। অর্থাৎ সবকিছু তুমি বই থেকে অথবা টিচারের কথা শুনে হয়তো মনে রাখতে পারবে না। তোমার চারপাশে যদি তুমি খেয়াল করো, তুমি যদি খেয়াল করো যে আমি যে মোবাইল ফোনটি ব্যবহার করছি সেই মোবাইল ফোনটি কিভাবে কাজ করছে, হ্যাঁ, তুমি কথা বলতে পারছো, ভিডিও দেখতে পারছো, নেট ইউজ করতে পারছো, অনেক কিছুই শেখাতে পারছো, নানা রকম অ্যাপস ব্যবহার করে তুমি নানা রকম কাজকর্ম করতে পারছো, গেমস খেলতে পারছো, কিন্তু সেই মোবাইল ফোনটি কিভাবে কাজ করে, সেখানে কি কি সুবিধা পাচ্ছি আমরা, সেই জিনিসগুলোকে কম্পেয়ার করে আমাদেরকে দেখতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে, সেখান থেকেও অনেক প্রশ্নের উত্তর চলে আসবে, সেই জন্যই সেই কথা বলছি। তাহলে আমরা বলছি যে কমিউনিকেশন। তো কমিউনিকেশন বলতে গ্লোবাল ভিলেজের উপাদান তুমি চিন্তা করো। গ্লোবাল ভিলেজের উপাদান কি আছে, তোমার হাতে মোবাইল ফোনটি আছে, ল্যাপটপ আছে, ট্যাব আছে, তো এই যে জিনিসগুলো সেগুলোকে তুমি যোগাযোগের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করছো। ধরো কারোর সাথে কথা বলতে হবে, হ্যাঁ, তুমি কথা বলছো, তুমি ভয়েস কল দিচ্ছো অথবা ভিডিও কল দিচ্ছো অথবা ভিডিও কনফারেন্সিং করছো, অথবা ধরো তোমাকে কোনো একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট পাঠাতে হবে, তাহলে তুমি মেইল করে পাঠাচ্ছ অথবা মেসেঞ্জারে পাঠাচ্ছ, এইভাবে নানা ভাবে তুমি কিন্তু কমিউনিকেট করছো অন্যদের সাথে। তাহলে তুমি যা করছো, তুমি ফেসবুকে বন্ধুদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছ, তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছ সেটা অ্যাকসেপ্ট করছো, তাদের প্রয়োজনীয় নানা রকম জিনিস তুমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছ, এই যে কমিউনিকেশন সেটি তুমি চিন্তা করো, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে হ্যাঁ, মানে কমিউনিকেশন তো আমরাই করছি, তাহলে সেটি মানে দাঁড় করা বিদ্যার দরকার নেই। তুমি যা করছো, তোমার বন্ধু বান্ধব যা পরিবেশে যা চলছে, মানে এই পরিস্থিতিতে এই সময়ে যা চলছে, সেগুলো একটু খেয়াল করলেই তুমি বুঝতে পারবা। অনেক সময় দেখবা যে তুমি তোমার কোনো একটা কাজের জন্য তুমি কোনো একটা কম্পিউটার দোকানে গিয়েছো, সেখানে গিয়ে দেখবা যে নানা রকম জিনিস তারা একটা একটা স্ক্যান করছে, তারপর মেইল করে সেগুলোকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে সেখানে তুমি কমিউনিকেশনের অনেক বড় বিষয় দেখতে পারবা। এভাবে তুমি চিন্তা করবা, অথবা ধরো তুমি কোন একটা মেইল থেকে প্রিন্ট নেওয়ার জন্য গিয়েছো, তোমার বাসায় প্রিন্টার নেই, সেক্ষেত্রে তুমি ওখানে মেইল ওপেন করে, তোমার বা বিদেশ থেকে সেই ডকুমেন্টটা পাঠিয়েছে সেটা তুমি এখান থেকে ওপেন করে প্রিন্ট করে নিয়ে আসছো, অথবা তুমি তোমার ভাইকে কোনো ইম্পর্টেন্ট জিনিস, বোনকে ইম্পর্টেন্ট জিনিস পাঠাচ্ছো, সেটা মেইল করে পাঠিয়ে দিচ্ছো, দ্যাট ইজ কমিউনিকেশন। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, তোমরা অবাক হয়ে যাবে যে ইয়াং জেনারেশন অনেকেই প্রচুর পরিশ্রম করে তারা দক্ষতা অর্জন করছে। এই কথাটি তোমাদের কাছে যেন হালকা মনে না হয়, অর্থাৎ
হ্যাঁ, আমরা শুনেছি যে আউটসোর্সিং করে অনেক পয়সা কামানো যায়, কিন্তু এগুলো কে জানে কত দূর হয়, এরকম যেন মনে না হয়। অর্থাৎ আমরা বলছি যে তোমরা পড়াশোনা করবে এখন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে নির্দিষ্ট সময় পরে যখন আমাদের কাজের দরকার হয়, তখন সেই চাকরি বা কাজের জন্য আমরা অন্য হয়ে ঘুরি। কিন্তু এখন অনেকেই তারা নিজেরা 1 বছর 2 বছর 3 বছর ধরে আগে নিজের নির্দিষ্ট কাজগুলো, ধর ওয়েবসাইট ডিজাইন, সেই ধরনের কিছু কাজ তারা শিখছে। সেই কাজে দক্ষতা অর্জনের পর তারা কমিউনিকেশনে কিভাবে দক্ষতা অর্জন করবে, অর্থাৎ বিদেশি লোকদের বা বায়ারদের কাছ থেকে কাজ কিভাবে পাবে, সেই যোগ্যতা অর্জন করে। এভাবে আমরা যাদের কথা জানি প্রায় 3, 4, 5, 10 বছরের মধ্যে তারা এক একজন এখন 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত উপার্জন করছে প্রতি মাসে। তো এই কথাটি যত সহজ, কাজটি অত সহজ নয়। তোমাকে 2 লক্ষ টাকা উপার্জন করার জন্য সেরকম প্রস্তুতি, নিজেকে তৈরি করা, এই বিষয়গুলো তার মধ্যে আছে। সুতরাং এমপ্লয়মেন্টের কথা আমরা বলবো যে হ্যাঁ, আমাদের অনেকেই অনেকেই সফল হয়েছেন এবং সফল হচ্ছেন। তারা বিদেশের কাজ বাংলাদেশে বসে বসে তারা করে দিচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। এডুকেশন, আজকে যে আমরা যে তোমাদের সাথে কথা বলছি, অনলাইন ক্লাস দিচ্ছি, এরকম খেয়াল করবা কলেজে তোমাদের প্রায় সবগুলো কক্ষে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে, সেখানে যে আমরা নেট থেকে, ইউটিউব থেকে বা bangladesh.gov.bb থেকে যে কোনো জিনিস আমরা তোমাদেরকে দেখাচ্ছি, তো শিক্ষক বাতায়ন থেকে দেখাচ্ছি, কিশোর বাতায়ন থেকে দেখাচ্ছি, এই জায়গাগুলো থেকে যখন দেখাচ্ছি, তখন কিন্তু আমরা এই গ্লোবাল ভিলেজ কে ব্যবহার করছি এডুকেশনের ক্ষেত্রে। একইভাবে মেডিকেলে তোমরা বিশেষ করে এই করোনা মহামারী আসার পর তোমরা খেয়াল করেছো যে নানাভাবে, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের জানা ছিল না, সেইগুলো আমাদের এখন জানতে হচ্ছে। অর্থাৎ একেবারে এত ছোট্ট একটা জীবাণু, অতি আণবিক জীবাণু, যেটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, বা আমরা জানি যেটি খুব শক্তিশালী মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, সেটি এমন ভাবে আমাদের সামনে চলে আসছে যে তাকে আমরা এখন আসলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এমনিতেই দেখতে পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু সেটি কথা নয়। আমরা বলছি যে এই যে আমরা করোনা টেস্ট করছি, সেই করোনা টেস্ট ঢাকায় পাঠানো হচ্ছে বা নির্দিষ্ট ল্যাবে পাঠানো হচ্ছে, সেখানে বিভিন্ন রকম তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার করে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে যে পজিটিভ অর নেগেটিভ। মানে এই ধরনের যত রকমের কর্মকাণ্ড আছে, তোমরা যদি কখনো হসপিটালে, আইসিইউ তে যাও, সেখানে তোমরা দেখবা যে নানা রকম যন্ত্রপাতি, লাইফ সাপোর্টের নানা রকম যন্ত্রপাতি, এই সব কিছুই কিন্তু তথ্য প্রযুক্তি নির্ভর। যাই হোক, বিজনেসে, বিজনেসটা যে স্টুডেন্ট সবাইকেই আমি বলবো যে যেখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ধরো ব্যাংকিং হয়, সেই সব জায়গাগুলোতে তোমরা খেয়াল করবে যে কত রকমের তথ্য প্রযুক্তি জিনিসপত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। তুমি যে চেক নিয়ে গেছো, সেই চেকটা আগে অনলাইন ইনপুট দেওয়া হয়, তারপর কিন্তু তোমাকে টাকা দিয়ে দেওয়া হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সেটিকে এন্ট্রি করে ডাটাবেজে জানানো, তারপর তোমাকে পেমেন্ট করা। তো এইভাবে তোমাদেরকে আসলে এই জিনিসগুলো একটা একটা করে ধরে ধরে দেখতে হবে, কারণ অনেক জিনিস আমরা আমাদের চারপাশ থেকেই কিন্তু আমাদের দেখা আছে, কিন্তু সেটা ঠিক কোথায় তুমি ব্যবহার করবে, কোন জিনিসটি সেটি, সেটি তোমাকে আগে বুঝিয়ে নিতে হবে বা বুঝে নিতে হবে। তো আমরা এই আলোচনা আর এখানে বড় করব না, আমরা আলোচনাটা একটু ছোট করে এইভাবে, ধরো হাউসিং এ, গৃহস্থালিতে নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করা, অফিস আদালতে নানা রকম আইসিটি নির্ভর যন্ত্রপাতি ব্যবহার আস্তে আস্তে হচ্ছে, সব জায়গায় তোমার অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে, একেবারে সরকারি বেসরকারি অফিস আদালত যেগুলো আছে। এবং নিউজ কালেকশনের খুব ইন্টারেস্টিং বিষয়, তোমরা এখন দেখবা যে আগে খবর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, তারপর ধরো কুমিল্লা আসছে, কুমিল্লা থেকে খবর সংগ্রহ করে তারপর ঢাকায় গিয়ে সেগুলো টিভিতে বা রেডিওতে প্রচার করা হতো, কিন্তু এখন তোমরা জানো যে একেবারে কুমিল্লায় কোনো একটি ঘটনা ঘটেছে, সেটি সাথে সাথে এখান থেকে লাইভ তোমরা দেখতে পাচ্ছ। তোমার পাশের বাসায় বা ধরো যে মহিলা কলেজ রোডে কোনো একটি সমস্যা হয়েছে, সেই সমস্যাটি তুমি জানো না, তোমার পাশের বিল্ডিং এ হয়েছে, কিন্তু তুমি হঠাৎ টিভি ছেড়ে দেখো যে এখানে এরকম একটি ঘটনা, এরকমও হয় কিন্তু অনেক সময়। কারণ হচ্ছে সাংবাদিক সেখানে চলে আসে এবং সেখান থেকে হয়তো লাইভ সে টিভিতে দিচ্ছে এবং সেটি তুমি সরাসরি দেখতে পাচ্ছ। তো এই যে নিউজ কালেকশনের যে মানে অভাবনীয় উন্নতি হয়েছে, সেটি কিন্তু তথ্য প্রযুক্তির কারণে হচ্ছে। একইভাবে আমরা বলবো সোশ্যাল এবং কালচারাল, সেটি তো অবশ্যই হয়েছে। আমরা আমাদের এখানে কোনো কালচারাল প্রোগ্রাম করছি, আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, পয়লা বৈশাখ বা এই ধরনের কোনো প্রোগ্রাম যখন হচ্ছে, তখন সেটা সারা পৃথিবীর মানুষ সেখানে বসে দেখতে পাচ্ছে, অথবা বিদেশে যারা করছেন সেটা কিন্তু আমরা এখানে বসে দেখতে
পারছি। বিভিন্ন সময় যখন আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পাই, তখন কিন্তু আমরা সেই কাজগুলো সারা পৃথিবীর মানুষের সাথে তোমার শেয়ার করতে পারি এই তথ্য প্রযুক্তির কারণে। একইভাবে গবেষণার ক্ষেত্রে তোমরা জেনে অবাক হবা যে রিসার্চের যে বিষয়গুলো, সেই রিসার্চ বায়োলজিক্যাল রিসার্চ এবং বিভিন্ন রকম সাইন্টিফিক রিসার্চ যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইনস্ট্রুমেন্ট দরকার হয়। সেইসব ইনস্ট্রুমেন্ট গুলো সবই হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর, এবং সেখানে ডাটা অ্যানালাইসিস করা, কোনো সমস্যার সমাধান বের করা, সব কাজ কিন্তু তোমার তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। বিশেষ করে তোমরা জানো যে এই যে ভাইরাস, করোনা ভাইরাসের পজিটিভ বা নেগেটিভ যে পরীক্ষাটি হয় সেটি কিন্তু পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে করা হয়। সেখানে নানা রকম যন্ত্রপাতি আছে, সেইগুলো ব্যবহার করে সেই কাজটি, আইসিটি নির্ভর সেই সব যন্ত্রপাতি ব্যবহার করে সেই কাজটি কিন্তু করা হয়, এবং টিকা তৈরির জন্য হাজার হাজার বিজ্ঞানীরা একসাথে কাজ করছেন। তোমরা মাঝে মধ্যে খেয়াল করলেই দেখবে যে সেখানে কত রকমের স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করে সেইসব টিকা উৎপাদন, সেগুলোকে প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণের জন্য সেগুলো দিয়ে কাজ করা হচ্ছে। তো এইভাবে আমি বলবো যে তোমার এই আইসিটির এখানে আসলে দুটো জিনিস আছে। এখানে তোমরা খেয়াল করবা যে প্রথম কি হচ্ছে তোমার আইসিটি, তাহলে দুটো ভাগ করে নিবে। একটা হচ্ছে তোমার আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন ইনফরমেশন, আরেকটা হচ্ছে তোমার, সরি, এখানে দুটি বিষয় আছে, একটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর একটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। তাহলে ডেটাকে একত্রিত করে আগে ইনফরমেশন প্রসেস করতে হবে, তারপর সেটিকে বিভিন্ন জায়গায় স্থানান্তরের জন্য ডেটা কমিউনিকেশন ব্যবস্থাটি সমন্বিত করতে হবে। এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আসলে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তারপরে আমাদের দেখতে হবে যে আইসিটির যে উপাদানগুলো আছে সেই সব উপাদানগুলোর কথা, এর মধ্যে কিছু আমরা অলরেডি বলেছি তোমাদেরকে, তোমরা খেয়াল করবে কোন জায়গাগুলো। এখানে আমি একটু বলে রাখতে চাই তোমাদেরকে যে এই আইসিটির সামগ্রিক যে প্রবণতা, সেই প্রবণতাটি হচ্ছে অনেকটা তোমার, এখানে তোমরা খেয়াল করেছো যে লেটেস্ট ট্রেন্ডস যেটা, সেটা হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়ালিটি, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে আমরা দেখছি এখানে রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, এই যে নানা রকম বিষয়গুলো। তারপরে তোমরা খেয়াল করবা ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কেমন এইসব জায়গাগুলোতে আইসিটি বা তথ্য প্রযুক্তি নির্ভর যে কাজ সেগুলো অনেক বেশি হচ্ছে। নানা ক্ষেত্রে সেই কাজগুলো যে হচ্ছে সেইগুলোর পরিচয় বা সেইগুলোর সে বিষয়গুলো প্রথমত তোমাদের সামনে তুলে ধরবো, তারপর সেগুলো কিভাবে কাজ করে এবং সেগুলো যে নানা রকম অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোই মূলত আমরা আলোচনা করব। তো এর মধ্যে তোমাদের সাথে আগের যে ক্লাস, এবং তিনটি ক্লাস হয়েছে আগে, সেই ক্লাসগুলো তোমরা খেয়াল করবে সেখানে যে তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি সেখানে আলোচনা হয়েছে, তারপর হচ্ছে বায়োমেট্রিক্স আলোচনা হয়েছে, এবং আইসিটির প্রাথমিক বিষয়গুলো সেখানে আলোচনা হয়েছে। তো এই জিনিসগুলো তোমরা, আমি আবারও বলছি যে দেখো অনেক জিনিস আমরা নিজেরা জানি, কেন জানি, কারণ এখন তো সময়টাই পরিবর্তন হয়ে গেছে। আমাদের অনেকেরই স্মার্টফোন আছে, আমাদের অনেকেরই ট্যাব আছে, ল্যাপটপ আছে, তো এইগুলোতে আমরা নেট ইউজ করি। সেই কারণে আমরা কিন্তু এই এই যে বইয়ের নির্দিষ্ট যে পড়াটি, সেই পড়াটি ছাড়াও কিন্তু আমাদের নিজস্ব আইডিয়া বা আমাদের বোধগম্যতা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এই জিনিসগুলো বিচার করবো। তুমি দেখবো যে পড়ার সময় বেশ কিছু জায়গা চলে আসবে যে তুমি জানো ভালো করে, সেই জায়গাটা তুমি খেয়াল করবে, তোমার সাথে মিলিয়ে নিয়ে তারপর তুমি সামনে যাবে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা আলোচনাটা শুরু করবো। দেখি কয়টা বিষয়ে আলোচনা করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথমে আমরা আলোচনা শুরু করি। তোমরা এখানে দুই পাশে দুটি ছবি দেখতে পাচ্ছ, এবং সেই ছবিতে তোমরা একটু খেয়াল করবা যে একটি বাচ্চা রোবটের সাথে খেলছে। আবার ডান পাশে দেখো আমাদের এখানে সোফিয়া আসছিল, তো সেরকম একটি রোবটের সাথে একজন হ্যান্ডশেক করছেন, রোবট রেসপন্স করছে। সেরকম বাচ্চাটি যখন চাল দিচ্ছে এগেনস্টে, এই রোবটটিও কিন্তু চাল দিচ্ছে, খেয়াল করো। তবে প্রশ্ন হচ্ছে যে এই যন্ত্রগুলো কিভাবে
মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণীর মতো আচরণ করছে, সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। তোমরা খেয়াল করেছো যে আজকের বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটি কিভাবে তথ্য প্রযুক্তিকে সহায়তা করছে সেই বিষয়টি নিয়ে মূলত আমরা কথা বলবো। তোমরা জানো যে যন্ত্রকে বিভিন্নভাবে উন্নত করে এবং তার মধ্যে প্রোগ্রামিং করে দিয়ে মানুষ বা অন্য বুদ্ধিমান প্রাণীর মতো যে কোনো পরিস্থিতিতে রেসপন্স করা বা সাড়া দেওয়া অথবা কাজ করানোর যে প্রক্রিয়া, সেটিকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষ যেমন উপস্থিত ক্ষেত্রে কোনো একটি কাজ তার সামনে আসলে মানুষের বিপদ হলে সেখানে দৌড়ে যায়, রেসপন্স করে, সাহায্য করে, ঠিক সেরকমই যন্ত্রগুলো তখন সেরকম কেউ ডাকলে, কারো কেউ সাহায্য চাইলে সেইভাবে যন্ত্রগুলো রেসপন্স করে। অথবা তুমি গেমস খেলছো অ্যাপস এর মাধ্যমে অথবা ধরো ল্যাপটপে বসে, সেখানেও তুমি খেয়াল করবা যে তুমি একটি চাল দেওয়ার সাথে সাথে কিন্তু সেখানে চাল দিয়ে দিচ্ছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। যাই হোক, আশা করছি যে তোমরা এই আলোচনার শেষে তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটি ধারণা তোমরা পাবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য প্রযুক্তিতে কিভাবে প্রয়োগ করতে পারবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক যেগুলো আছে সেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কাকে বলছি বা সেটি কোথা থেকে আসলো, কিভাবে সেগুলো কাজ করে? তোমরা জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটি ব্রাঞ্চ, এবং সেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার বা কপি করার যে চেষ্টা সেটি করা হয়ে থাকে, এবং সেটি করার মাধ্যমে যন্ত্রকে বুদ্ধিমান প্রাণীর মতো পরিস্থিতি অনুসারে কাজ করার যে এবিলিটি সেটি দেওয়া হয়। আমরা আরো জানি যে মানুষের মতো চিন্তা ভাবনা করা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এটি কৃত্রিম উপায়ে কম্পিউটারে ব্যবস্থা করা হলে তাকেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি। তোমাদের প্রথমে আমি একটা বই দেখিয়েছি, বোর্ড বই, সেখানে তোমরা খেয়াল করবা এই বিষয়টি খুব সুন্দরভাবে সেখানে দেয়া আছে যে এখানে মূলত তিনটি ভিত্তি আছে। অর্থাৎ আমরা কোনো কিছু ইনপুট দেই, তারপর একটি মাঝখানে একটি প্রক্রিয়াকরণ জায়গা আছে যেটিকে আমরা এখানে হিডেন করছি বা খুব ভেতরের বিষয়, সেখানে প্রক্রিয়াকরণ শেষে তারপর আমরা আউটপুটটি পাই। যেমন ধরো তুমি হাত বাড়িয়ে দিয়েছ, একটি রোবট তোমার হাত বাড়িয়ে দিয়ে করমর্দন করছে, হ্যান্ডশেক করছে, এরপরে সে আবার তোমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাবেন, কোন একটি অফিসে, কোন একটি ফ্ল্যাট বাসায় তুমি দিয়েছ, সে কিন্তু তোমার সাথে এইভাবে রেসপন্স করছে। তাহলে একটি যন্ত্র যখন তোমার সাথে রেসপন্স করছে, তখন তুমি যখন হাত বাড়িয়ে দিয়েছ সেটি হচ্ছে তোমার ইনপুট, এবং তুমি যখন হাত বাড়িয়ে দিয়েছ তখন ভেতরে তার কাজ শুরু হয়ে গেছে, সে রেসপন্স করে তোমার সাথে হ্যান্ডশেক করেছে। এই হ্যান্ডশেকটা যখন আমরা দেখছি তখন সেটি হচ্ছে আউটপুট, কিন্তু তোমার হাত বাড়ানোর পরে কিন্তু সে ভিজুয়ালাইজেশন করে, সে তার কর্ম ঠিক করে নিয়েছে যে হ্যাঁ আমার একজন অতিথি আসছে, তার সাথে হ্যান্ডশেক করতে হবে, সে কেন আসছে, কোথায় যাবে, সেই বিষয়ে তাকে সহযোগিতা করতে হবে। আশা করি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছো, সেখান থেকে তোমরা পরবর্তীতে বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করতে হবে। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রক্রিয়া হচ্ছে গোপনীয় বা প্রসেসিং প্রক্রিয়াটি সবসময় আমাদের জানা থাকে না, কারণ সেখানে জানার জন্য অনেক জানতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। আশা করি তোমরা তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকু তোমরা এখান থেকে আইডিয়া পাবে। যুক্তরাষ্ট্রের জন ম্যাকার্থি 1956 সালে সর্বপ্রথম এই ধারণা প্রদান করেন। মনে রাখতে হবে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, সেটি কিভাবে কাজ করে সেটি বলে আসছি, তারপরে জন ম্যাকার্থি 1956, এই বিষয়গুলো কিন্তু অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, তোমরা যখনই পড়বে তখন একটু লিখে লিখে এই জায়গাগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। চলো তাহলে আমরা একটু সামনে চলে যাই। জন ম্যাকার্থির ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে মানুষের মস্তিষ্কে দেয়া কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারে বিশেষ প্রোগ্রাম বা ডাটা ঢোকানো হয়, এবং নেচার অনুসারে ধরো কোনো একটা রোবট হসপিটালে কাজ করবে তাহলে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো একরকম হবে, কোনো একটা রোবট তোমার সবজি বাগানে কাজ করবে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো একরকম হবে, পাকা ফল দেখলে সেটা সে কালেক্ট করবে অথবা পচা ফলগুলোকে সে আলাদা করে
অন্য জায়গায় রাখবে, এই ধরনের কাজগুলো কিন্তু আলাদা আলাদা করে করে দেওয়া হয়। ডাটা তাকে আগে দিতে হয় যে সে কি করবে পরিস্থিতি অনুসারে, তখন সেইভাবে সে কাজ করে। তাহলে আমরা বলছি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা নানা বিষয়ের উপর কাজ করছি, অর্থাৎ কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার বিভিন্ন রকম পরিকল্পনা প্রণয়ন করবে, কিভাবে সফলতার সহিত খেলাধুলা করবে, ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা করা হচ্ছে এবং সেটিকে দিন দিন নানা রকম বড় বড় পরিসরে ব্যবহার করা হচ্ছে। নতুন সায়েন্টিফিক মুভি তৈরি হচ্ছে, নতুন গেমস তৈরি হচ্ছে, বাচ্চারা সারাদিন গেমস খেলতে চায়, বড়রাও খেলে অনেক সময়। তো সেই জায়গাগুলো তাদের একেবারে নেশা ধরে যায়, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই জিনিসগুলোকে, অর্থাৎ মানুষকে যন্ত্রের সাথে এক ধরনের প্রতিযোগিতায় লাগিয়ে দেওয়া হয়, মানুষকে মজা করেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার যে পদ্ধতি, সেখানে আমরা দেখবো যে বুদ্ধিমত্তা সমৃদ্ধ যে মেশিন গুলো আছে, কোনো বস্তু চিনতে অথবা সাজাতে পারে, সেগুলো যখন কাজ করবে অর্থাৎ খুব কম ভুল করবে মানুষের চেয়ে। কারণ মানুষ যখন এক নাগাড়ে অনেকক্ষণ ধরে কাজ করে, তখন সে একসময় পরিশ্রান্ত হয়ে যায় এবং সে কিন্তু একই রকম পারফরমেন্স বজায় রেখে কাজ করতে পারে না। কিন্তু যন্ত্রের ক্ষেত্রে আসলে এই সমস্যা হয় না, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে, সে যদি 24 ঘন্টা কাজ করে, 24 ঘন্টা একইভাবে কাজ করতে পারবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, সেখানে C++, প্রোলগ এবং লিস্প সহ নানা রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেই ধরনের ডাটা গুলো তাকে সন্নিবেশ করা হয়, অথবা প্রবলেম হলে পরে সেটির সলিউশনের জন্য তাকে সফটওয়্যারের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর 3টি প্রধান এলাকাকে আমরা একটু আলাদা করে নিব। তাহলে আমরা বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে 3টি প্রধান এলাকায় আমরা ভাগ করে নিব। এর মধ্যে প্রথমটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান, এর মধ্যে আছে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগোরিদম এবং ইন্টেলিজেন্ট এজেন্ট। তোমরা এখানে খেয়াল করেছো, সবগুলোই আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল জায়গা যেটি মস্তিষ্ক, সেই মস্তিষ্ক থেকে এই ব্যবস্থাগুলো সব কাজ করে। আমরা চেষ্টা করব একটু বিস্তারিত বিষয়গুলো আলোচনায় নিয়ে আসার জন্য করবো। এরপরে আমরা যাব হচ্ছে রোবোটিক্স এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে বিষয়গুলো কাজ করে সেগুলোর মধ্যে আছে নেভিগেশন, ডাকটিলিটি, ডেক্সটারিটি এবং ভিজুয়াল পারসেপশন। তোমরা জানো যে একটি রোবট যখন কাজ করে, তখন এই বিষয়গুলো বা এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে হয়, লোকোমোশন বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে হয়। আমি যদি এখানে যে ছবিটি আছে সেটি দিয়ে তোমাদেরকে বলি, তাহলে বলবো যে তোমরা খেয়াল করছো যে এই কৃষিকাজে ব্যবহার হয় এরকম কিছু রোবট আছে যেগুলো তোমার মুভ করে, ফিল্ডে মুভ করে। তো সেখানে লোকোমোশনটা খুব ইম্পর্টেন্ট, বা ভার্চুয়াল পারসেপশনের কথাই যদি বলো, তাহলে অর্থাৎ তারা যে কোনো জায়গায় পরিস্থিতিটা দেখে, তাদের কাজটা কি, সেই কাজ যখনই থাকে তাদের, তখন তারা সেভাবে কিন্তু ভিজুয়াল পারসেপশন দিয়ে তারা ডাটা গ্রহণ করে, ইনপুট নেয়, ইনপুট নিয়ে তারপর তাদের মধ্যে যে ডাটা আছে সেই ডাটাকে প্রসেসিং করে, তাদের কর্মীয় নির্ধারণ করে, তারা সেভাবে কিন্তু কাজ করে। একইভাবে আমরা যদি নেভিগেশনের কথা বলি, ট্যাকটিলিটির কথা বলি, টেক্সচারিটির কথা বলি, এই বৈশিষ্ট্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে রোবটকে দেওয়া দেওয়ার পরই সে এই বৈশিষ্ট্যগুলোতে সক্রিয় হয়ে ওঠে। তাহলে আমরা পরের স্লাইডে যাব। এছাড়া ন্যাচারাল ইন্টারফেস এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তারপর স্পিচ রিকগনিশন, জাস্ট আমি কথা বললাম, প্লিজ ওপেন দ্য ডোর, আমার দরজা খুলে গেল, হ্যাঁ, সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি, তারপর মাল্টিসেন্সর ইন্টারফেস সেখানে ব্যবহার করা হচ্ছে। তো আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে সুবিধাজনক সময় তোমাদেরকে তোমাদের সাথে করব, কিন্তু এই বিষয়গুলো সবগুলো বিস্তারিত জানার দরকার নেই তোমাদের, ঠিক যেইগুলো দরকার সেইগুলো সম্পর্কে আমি এখানে কিছুটা আলোচনা করে রাখবো।
কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহার আছে সেগুলো তোমরা খেয়াল করবা, যে রোবট তৈরিতে ভয়েস প্রসেসিং এ, নিউরাল নেটওয়ার্কে, পার্সোনাল রিয়েলিটির ক্ষেত্রে অনেক সময় যখন প্রশ্ন দেওয়া হয় তখন তোমাদের কোথাও কোথাও কনফিউশন হতে পারে যে এটি কি আসলে ভার্চুয়াল রিয়েলিটি নাকি এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসলে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, অথবা গেম, ভিডিও গেম যেগুলো আছে সেগুলো তৈরির জন্য ব্যবহার করা হয়। সুতরাং আমরা বলছি যে তোমার ভার্চুয়াল রিয়ালিটি, জটিল ভিডিও গেমস ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। এখানে আশা করি তোমরা ওই ভয়েস প্রসেসিং এর যে বিষয়টি সেটি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট তুমি যখন রোবটকে ডাকছো অথবা একটা খেলনাকে তুমি রেসপন্স করতে বলছো, তখন সে রেসপন্স করছে, বলছো যে রান প্লিজ, সে দৌড়াচ্ছে, অথবা তোমার পেছনে পেছনে সে যাচ্ছে, তাকে থামতে বলছো, চলতে বলছো, এইসব কাজগুলো কিন্তু সে করে। তার ভিতরে যে ডাটা থাকে সেই ডাটা প্রসেসিং এর মাধ্যমে সেই কাজগুলো সে করে। আর এক্সপার্ট সিস্টেম হলো এটা একটা সফটওয়্যার যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মানুষের দেওয়া যে বুদ্ধি তা ডাটা বেজের উপর ভিত্তি করে সেটি ওখানে স্থাপন করা হয়। এজন্য প্রয়োজনীয় তথ্য ও প্রোগ্রাম আগে থেকে তৈরি করে দিতে হয় যাতে করে সে প্রসেসিং করে সঠিক সমস্যাটি সম্পর্কে ফলাফল দিতে পারে, অথবা সঠিক সমস্যাটি সম্পর্কে করণীয় নির্ধারণ করতে পারে। এরপর আমরা দেখবো যে এখানে আমরা ছবিতে খেয়াল করবো যে দাবা খেলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মানুষ চাল দিচ্ছে, ঠিক তার এগেনস্টে একটি রোবট সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই কাজটি করছে। এখানে তোমরা খেয়াল করছো যে ডিজিটাল অ্যাগ ইনকিউবেটরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেখানে ডিম থেকে বাচ্চা ফুটছে, সেগুলো বের হয়ে যাচ্ছে। তো এক্সপার্ট সিস্টেমে কাজ করার জন্য যে ডেটা বা তথ্য সরবরাহ করা হয় তার উপর ভিত্তি করে এই সিস্টেমের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানে মানুষের দক্ষতাকে সম্পূর্ণভাবে এক্সপার্ট সিস্টেমে রূপান্তরের চেষ্টা চলছে এবং এতে নানা রকম তথ্য প্রযুক্তির নতুন নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। বিভিন্ন রকম গেমস যেগুলো আছে সেগুলো তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রকম মুভি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সীমিত আকারে সূক্ষ্ম বিষয় নিয়ে কাজ করে এবং যেসব ক্ষেত্রে এক্সপার্ট সিস্টেম খুব ভালোভাবে কাজ করে, যেমন জেট বিমান চালনা, পরিকল্পনা এবং শিডিউল তৈরি করা, রোগ নির্ণয় করা, কোনো ডিভাইসের বিভিন্ন ত্রুটি সংশোধন এবং আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলোতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্যামেরা, সেন্সর এবং বিশেষ সফটওয়্যার দিয়ে গাড়ি চলাচলের আগাম বার্তা দিবে এবং দুর্ঘটনা থেকে গাড়িকে রক্ষা করবে। চালকবিহীন গাড়ি নিজেই চলতে শুরু করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই গাড়িগুলো নিজস্ব গন্তব্যে পৌঁছে যাবে। চালকবিহীন ট্রেন জাপানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে। আবহাওয়ার পূর্বাভাসের জন্য প্রচুর পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে হয়। অনেক সময় অভিজ্ঞ আবহাওয়াবিদ কোনো সবসময় সূক্ষ্মভাবে ডেটা বিশ্লেষণ করতে পারেন না, ভুল ত্রুটি হয়। তো কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার ব্যবহার করে সকল ডেটা নির্ভুলভাবে বিশ্লেষণ, মানুষের মিস করা স্পট প্যাটার্নস আমলে নিয়ে অতি অল্প সময়ের মধ্যে নির্ভুল ফলাফল দেয়া। সফটওয়্যারটি যখন একটি বড় ঝড় দেখবে তখন সে স্বয়ংক্রিয়ভাবে জনগণ এবং গণমাধ্যমকে সতর্ক সংকেত পাঠাবে যা জীবন বাঁচাতে আমাদেরকে সাহায্য করছে। এছাড়া এছাড়া আমরা খেয়াল করব যে বিরক্তিকর অথবা বিপজ্জনক কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নানাভাবে আমাদেরকে সহায়তা করছে, যেমন খনির ভিতরে করার কাজ করে এরকম রোবট, আগুনের খুব কাছ থেকে কাজ করে এরকম স্মার্ট রোবট, হার্টের পরীক্ষা, হার্ট অ্যাটাক সংঘটিত হওয়ার পূর্বেই তা বন্ধ করে বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ ডিভাইস জীবন রক্ষাকারী ঔষধ, ভেজাল ঔষধ নির্ণয় করে আমাদেরকে আমাদের জীবনকে ঝুঁকিমুক্ত অবস্থা থেকে পরিত্রাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে সৌরজগতের সীমানা পেছনে ফেলে বিচরণ করা সম্ভব হবে। নাসার মধ্যে মানুষবিহীন উপগ্রহ দূরবর্তী ছায়াপথে প্রেরণের উদ্যোগ নিয়েছে, যেখানে মানুষ পৌঁছাতে পারে না, পৌঁছাতে অনেক সময় লাগতো, সেখানে এখন রোবট পৌঁছাবে।
কিছু প্রশ্ন আমরা একটু দেখে নিতে চাই। এখানে তোমরা খেয়াল করবা যে আমরা যে আলোচনা করেছি সেখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, সে বিষয়টি ঠিক আমাদের মাথায় আসছে কিনা একটা একটা করে তোমরা নিজেদের বোঝার সাথে একটা মিলিয়ে নিতে হবে। অর্থাৎ মানুষের মতো কাজ করার যে এবিলিটি, সেটা যন্ত্রের মধ্যে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেটি কিভাবে কাজ করে সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দানকারী তোমরা ম্যাককার্থির নাম শুনেছো, তিনি কবে সেটা করেছেন সেই বিষয়গুলো মনে রাখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক বা ধারণা সমূহ আমরা এখানে আলোচনা করেছি, এবং এক্সপার্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত খুব সামান্য বলেছি, বিষয়গুলো অনেক বিস্তারিত, সেগুলো সবকিছু বিস্তারিত আলোচনার সুযোগ খুব কম এখানে। তো আশা করছি তোমরা সেইগুলো দেখবে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের যে বিভিন্ন দিক আছে, কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে সেগুলো খেয়াল করবে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা দেখবে। এরপরে আমরা জাস্ট এই ক্লাসটি আপলোড করার পরে আবার আমরা 2 দিন পরে তোমাদের গুগল ফর্ম ব্যবহার করে পরীক্ষা দেওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর প্রশ্ন বা লিঙ্ক দিয়ে দিব, প্রশ্নের লিঙ্ক দিয়ে দিব, সেটি ব্যবহার করে তোমরা এমসিকিউ পরীক্ষা দিবে। তো সেই জন্য তোমাদেরকে অবজেক্টিভ গুলো এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট টেনে যাচ্ছি, কম্পিউটারের চিন্তা ভাবনা গুলোকে মানুষের মতোই হয়, নিচের কোনটির জন্য তোমরা জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য। এখানে তোমরা প্রশ্নটা আগে দেখবে, পরে নিজেরা মিলিয়ে নিবে, মিলিয়ে নিয়ে উত্তরটার সাথে ম্যাচ করালেই তোমাদের সঠিক ধারণা আছে কিনা সেটা তোমরা বুঝতে পারবে। জাস্ট আমি টেনে গেলাম, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা প্রশ্নের সঠিক উত্তর নিজে বলার চেষ্টা করবে, এবং পরবর্তীতে উত্তর ঠিক হয়েছে কিনা সেটি তোমরা যাচাই করে নিবে। তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আশা করছি তোমরা তোমাদের মূল যে বোর্ড বই সেটি পড়বে এবং এই ভিডিও লেকচার দেখবে। দেখে তোমরা আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে শুক্র শনিবার, শনিবারে আমরা এই লিঙ্কটি দিয়ে দিব। জাস্ট আমার যে পোস্ট, পোস্টের নিচেই কমেন্টের ওখানে লিঙ্কটি দেওয়া হবে, সেখান থেকে তোমরা পরীক্ষাটি দিয়ে নিতে পারবে। তো ধন্যবাদ।